ফজর এটা দেহের মধ্যে আছে, একটা হলো ফজরের নামাজ, ফজর কয় ফজরের নামাজ কখন হয়? ভোরবেলা। আচ্ছা ফজরের নামাজ কয় রাকাত? চার রাকাত, দুই রাকাত ফজর ফরজ আর দুই রাকাত হলো সুন্নত। এই দেহের মধ্যে আমার দেহের চামড়া, যে এই চামড়া অনুভব করতে পারে কোনটা ঠান্ডা কোনটা গরম, এই দেহের মধ্যেও ফরজ আছে। জাতি বিদ্যা হিংসা নিন্দা মিথ্যা অহংকার ভয়, এই অষ্টপাশে মুক্তি পাইলে খাঁটি মানুষ তারে কয়। এই অষ্টপাশ থেকে যে মুক্তি পায় সে আর মানুষ থাকে না, অলি আল্লাহর দরজায় পৌঁছে। সুন্নত আছে, ফজর আছে, ফরজ আছে, জোহর আছে, এই দেহের মধ্যেও জোহর আছে, এই দেহের মধ্যে আসর আছে, দেহের মধ্যে মাগরিব আছে, দেহের মধ্যে এশা আছে, দেহের মধ্যে তাহাজ্জুদ আছে, দেহের মধ্যে বেতের আছে, দেহের মধ্যে দাইমুন সালাত আছে, সার্বক্ষণই সালাতি সাগরে ডুবে থাকো। সমস্ত নামাজই আমার এই দেহের মধ্যে আছে, এই নামাজগুল্লা যে কায়েম করে তারা সাধারণ মানুষ না, তারা হলো আল্লাহর ওলি। আচ্ছা ভাইজান, বেতের নামাজে দুইবার তাকবীর দেওয়া হয় কেন আপনার কাছে আমার জানা দরকার? বেতের নামাজে কয়টা তাকবীর দেওয়া হয় কথা কন না কে? আচ্ছা নামাজটা কয় রাকাত? তিন রাকাত। তিন রাকাতে যদি নিয়ত বান্ধেন রাকাত হয় না সালাসা, তিন রাকাত সালাসা, দুই রাকাত রাকাতা, চার রাকাত আরবা। নামাজ হইল তিন রাকাত, তাকবীর দিতে হয় দুইবার, আমার জানা দরকার এখানে দুইবার তাকবীর দেওয়া হয় তার কারণটা কি? একা ওখানে একটা দোয়া পাঠ করতে হয়, সেই দোয়ার নামটা কি? দোয়ার নামটা কি? দোয়ায়ে কুনুত। এই দোয়ায়ে কুনুত পাঠ করতে হয় কেন? এই দোয়া কুনুত কোন কর্ম করেছিল যার কারণে সেখানে এই দোয়ায় যে পড়তে হয়, অন্য দোয়া পড়ার প্রয়োজন হয় না। এই দোয়ায়ে কুনুতের সাধনাটা কি যে তিনি সেই দোয়া কুনুত বেতের নামাজের মধ্যে একাকার হয়ে গেল? আল্লাহর বান্দা নবীর উম্মত, প্রিয় নবীজির উম্মত, তারা যখন নামাজ পড়বে, বেতের নামাজ পড়বে, সুরা ফাতেহা লাগাইয়া অন্য সুরা দিয়ে নতুন করে তাকবীর তাহারিমা বান্দে আল্লাহু আকবর কইয়ে আবার রুকুতে যাওয়ার আগে দোয়ায় কুনুত পরে, এই দোয়ায় কুনুত কোন সাধনা করেছিল যার কারণে এই নামাজ দিয়ে, এই দোয়া দিয়ে ওই নামাজটা সম্পূর্ণ করতে হয়। যা প্রশ্ন ছিল চমৎকার জবাব, জবাবের কোনো অভাব নাই। দেহের মধ্যে ফজরও আছে, জোহরও আছে, আসরও আছে, মাগরিবও আছে, এশাও আছে, হ্যাঁ এই সবই আছে আলহামদুলিল্লাহ। আমি আর এটা কোনো নাটক করুম না, এই যে আছে 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 আছে, এটা আছে যদি আছেই হয় তাহলে এটা কি ফজরটা কি জোহরটা কি আসরটা কি মাগরিবটা কি এশাটা কি ফরজটা কি সুন্নতটা কি, এটা বলা দরকার ছিল না? এখানে আসে আসে কই গেলে কামাইব? আচ্ছা কয় কয় আমারে আপনি মানুষের কাছে দোষী করতে চান? আবার আর একটা কয় যে জানি শরীয়ত লে সত্য কথা কওয়া যাইব না, একটু এদিক সেদিক আপনিও করবেন। আচ্ছা আমি কোনটা এদিক সেদিক করছি? সোরা মাউনের কথাই তো প্রশ্ন ছিল, আমি কি বলি নাই? এটা জঘন্যতম দুজুকে গুমুত খাইয়া বাসন লাগবো যারা নাকি নামাজ পরে লোক ঠগায়, নামাজ পরে মিথ্যা কয়, নামাজ পরে ঘুষ খায়, নামাজ পরে সুদ খায়, নামাজ পরে এতিম ঠকায়, নামাজ পরে শরীর ঠগায়, আল্লাহরে না মানুষের দেহান দিনে নামাজ পরে বে কাকাম কুকাম নামাজ দিয়ে হে ডাইকা থিবের চায় মানুষের দিনে মনে করে না রে লোকটা খুব ভালো রে নামাজ তো পরে। আমি কি কই নাই?
আচ্ছা তাহলে আমি বাদ হইলাম কোনটা? আমার শরীয়ত পাল্লা ছোট হইলো, এটাকে আমি হিসাব করছি, আমার পাল্লা তো ছোট হই, আমি বড় করুম কেমনি? কিরে বাবা, শরীয়ত পাল্লাটা তো ছোট, কারণ ছোট হইল প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে ইউনিভার্সিটি, নাকি? তাহলে শরীয়ত তো ছোট, তা আমি এটাই না বড় করুম কেমনি? এটা কোনো, এটা হলো সত্য কথা, এটা আমি বড় করতে চাইলেও বড় করতে পারবো না। শরীয়ত হলো একবারে প্রাথমিক শিক্ষা। একজন ইউনিভার্সিটির ছাত্র তার সাথে কখনো প্রাইমারির ছাত্র কখনো টক্কর দিতে পারে? পারে না। আজ আমি তো আসি ছোট জায়গায়, আমি টক্কর দিব কেন? আমি তো আপনি মারফতের ভোগীর, আমি খালি আপনারা সম্মান করুন, কারণ আপনি আমার চেয়ে অনেক শিক্ষিত, নাকি? তাই না? আমার আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলেও আমার কিছু আসে যায় না, আমি এই জায়গাটার মধ্যেই আছি। শুধু একটা কথা আমি বলতে পারি, সেটা হলো শরীয়তের সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ, শরীয়তের স্বরে স্বরে ক খ গ ঘ ম আকারিকার রসিকার দীর্ঘিকার, আলিফ বে তে ছে জিম হে খে দাল জাল রে জে, আলিফ বে তে ছে এ বি সি ডি, নাকি? এটা হলো শরীয়তের সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ। আপনি যত বড় শিক্ষিতই হন, আমার সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ ছাড়া আপনার লেখাপড়া হবে না। আমি এই গর্বটা করতে পারি। একদিন আপনি এখানে ছিলেন, ধীরে 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 অনেক উপরে গেছেন, এখন আমি আছি এই জায়গায়, আমিও চেষ্টা করব উপর দিকে যাওয়ার, নাকি? তা আমি যে ছোট, এটা আমি বড় আর কি আছে? আমি মিথ্যা কমু কেন? চমৎকার জবাব দিছে, জবাবের অভাব নাই। সেটা কি? কয় সিলেটের যে পাহাড়ে যে এই পাথরগুলো, এই পাথরগুলোকে ডাক দিয়া বলেছিল খুলনার বাবা খান জাহান আলী রহমতুল্লিল আলাই, সে বলছিল পাথর রে জনম বৈরুতে হেন ইরুলি। তা আমি একটা মসজিদ বানাবো, তো তোরা মসজিদের একটু কাজে লাগ। পাথর বলে আমি তো ওজনধারী পানির মধ্যে গলে যাব, আমাকে নিবে কে? আমি যাব কেমনে? আমি তো রাস্তাঘাট চিনি না। কয় নদী দিয়া ভাইসা যা, কয় নদী দিয়া যা ভাইসা যাব, আমি তো ওজনধারী, আমি তো তোলাই যাব। কয় একটা পাথরের উপর আমি ছোয়ার হয়ে চলে যাই, আর তোর আমার পিছনে পিছনে সব চলে আয়, চলে আসলো। দেখেন আল্লাহর ওলির কত বড় কেরামতি। হ্যাঁ, পাথরও পানির মধ্যে ভাইসে ওলির পিছনে পিছনে আসে, আল্লাহর ওলির কথা পাথর যার প্রাণ নাই হ্যাও শুনে ওলির পিছনে পিছনে আসে। এটাই তো ওলি আল্লাহদের কেরামতি। আচ্ছা, কেরামতি কইরা শেষে হইল কি? শেষ পর্যন্ত কি করলো? পাথর দিয়ে কি বানাইছে? বিল্ডিং বানাইছে? মাজার বানাইছে? অট্টালিকা করছে? রাজপ্রাসাদ বানাইছে? না মসজিদ বানাইছে? মসজিদ বানায় কি করতে? আমি আর কিছু করব না। আল্লাহর ওলি তার কেরামতির জোরে সিলেট থেকে পাথর নদীতে ভাসায় আইনে বানাইছে মসজিদ, ষাট গম্বুজের মসজিদ বানাইছে। মসজিদ মানে হইল নামাজ পড়ো। আমার বেশি কথা নাই। আমাকে জিজ্ঞেস করছে বেতের নামাজ এটা হলো তিন রাকাত, তাকবীর দেয় দুইবার, আবার বেতের নামাজে দুয়ায় কুনুত পড়ে, এর কারণটা কি? আমি এখানে একটা গান গাবো, তারপরে আস্তে আস্তে আমি আমি বলতে চাই বিষয়টা এরকম, বেতের নামাজ তিন রাকাত কেন? ও বাবা,
মশা মাছি পোকামাকড় এরা শরীরে গন্ধ থাকলে আসে, আমি গন্ধযুক্ত মানুষ তো তাই ওটা আসে, ওটা কিছু না। তোমা যান ফজর ওয়াক্তের নামাজ হলো, আচ্ছা ফরজ নামাজ পাঁচ ওয়াক্তে কয় রাকাত? আপনি তো মুক্তিযোদ্ধা, শিল্পী মানুষ, পিসাব মানুষ কইলেন, এরা কেউ তো মুখ খুলে না। হ্যাঁ, পাঞ্জাগানা পাঁচ ওয়াক্ত নামাজে ১৭ রাকাত ফরজ। এই ১৭ রাকাত আসলো কিভাবে? ফজর ওয়াক্তে হলো ২ রাকাত ফরজ নামাজ। আদম আলাইহিস সালাম ৩৫০ বছর কান্নাকাটি করেছিল, বা ৩১২ বছর। আদম আর হাওয়া একজন জেদ্দা একজন স্মরণদ্বীপ পরে অবশেষ আরাফাতের ময়দানে দুইজনের যখন মিলন হয়, সূর্য ওঠে, এই ৩৫০ বছর অন্ধকার ছিল, এই লো সূর্য মাত্র উঠবে, সূর্য ওঠার আগে একটু আলোর রোশনি আসে না, সব দেখা যায়। ওই সময় ছায়া দেখে আদম এখানে, হাওয়া ছায়া দেখে আর আদম ছায়া দেখে হাওয়া এখানে, দুজন উলঙ্গ। অবশেষে লজ্জা পেয়ে আঞ্জির না গাছের পাতা ছিঁড়ে মা হাওয়া পাঁচটি পাতা ছিঁড়ে নিয়ে সামনে একটা পাতা দিল, পিছনে একটা পাতা দিল, দুই স্তনে দুই পাতা দিল, মাথায় একটা পাতা দিল, এই তার লজ্জা স্থানগুলো ঢাকলো পাঁচটা পাতা দিয়ে। কারণ এতক্ষণ তো অন্ধকার, কেউ আসতে আসতে আসে বাবা আসতে, আমি গোসলখানা দরজা আটকাইয়ে লেন্ট হয়ে গোসল করি না কাপড় বইরে গোসল করি, এটা কেউ দেহে না, আল্লাহ সব দেহে নাকি? আল্লাহ দেখে, আল্লাহ আমি কাপড় পইরে থাকলে আমার নিচে গিয়েছে কাপড়ের দেহে, আল্লাহরে লজ্জা পাওয়ার কিছু নেই। মনে রাখবেন একটা কথা, কারণ আল্লাহ আমার ভিতর বাহির সব জানে সব দেখে, ওটা লজ্জা পাওয়ার কিছুই নেই। আমি কাপড় পরে থাকলে আমার কাপড় তলে গিয়াছে আল্লাহ দেয়, এটা লজ্জা পাওয়ার কিছু নাই। কিন্তু আল্লাহর মানুষেরা আমি কাপড় পরে থাকলে আমার কাপড়ের নিচে লজ্জা স্থান দেখে না, এই জন্য মানুষদেরকে লজ্জা পাইতে হয়। ৩৫০ বছর উলঙ্গ ছিল দুজন, কোনো লজ্জা নাই, কারণ অন্ধকার, কাপড় চুপুর পরে নাই। ৩৫০ বছর পরে যখন হাওয়া আদমরে দেখছে, দেখে লজ্জা পেয়েছে, হায় হে আমার লজ্জা স্থান দেখতেছে, পাতা ছিঁড়ে নিয়ে পাঁচটা পাতা ঢাকলো। আর আদম ও হাওয়াকে দেখলো, দেখে বলে হায় আমার লজ্জা স্থান দেখে, সেও তিনটা পাতা ছিল, একটা সামনে একটা পিছনে একটা মাথায়, তিনটা। আল্লাহ তাআলা বলল, তোমরা যেভাবে এখন লজ্জা স্থান ডাকলে তোমাদের মৃত্যুর সময় আমি এই রকম কাপড় দিয়েই তোমাদেরকে ঢাকবো। মেয়েদের এই জন্য পাঁচ কাপড়, ছেলেদের তিন কাপড়, ইজার কুর্তা লেফাফা, আর একটা শেরবন্ত আর একটা সিনাবন্ত ঢাকলো। চায় দেখলো, মনে পড়লো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করলেন, এতটা দিন চলে গেল, তোমার নামের সাথে যে নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, আগে মাফ চাইলে অনেক আগেই মাফ করে দিতাম, এই নামের দোয়া দিয়ে। আল্লাহ মাফ করলো। এবার আদম কয়, চলো আল্লাহ যখন মাফ করছে আমরা দুইজন মিলে আল্লাহর শুকরগুজারি করি, শুকরিয়া আদায় করি নামাজের মাধ্যমে। এই হলো আদম আর হাওয়া সর্বপ্রথম দুইজনে মিলে এক জামাতে নামাজ পড়ে, সেটা পড়ছিল মাত্র ২ রাকাত। ২ রাকাত কেন? একটা হইলো আল্লাহর নামে আর একটা হইলো নিজের নামে। এলো ২ রাকাত শুরু হলো আমাদের জন্য, যেটা ফজর ওয়াক্তের ফরজ ২ রাকাত নামাজ। জোহর ওয়াক্ত ফজরের পর আসে আসর, জোহর ফজরের পরে আসে জোহর, জোহরে পড়লো ৪ রাকাত। কেন? ইউনুস নবী মাছে তারে গিলে ফেলাইছিল, ৪০ দিন পর্যন্ত মাছের ভিতরে থাকলো, আল্লাহ দুয়াই ইউনুসের মাধ্যমে তাকে মুক্ত করলো। আপনি বিপদাপদ পড়লে দুয়াই ইউনুস পড়বেন, এটা আল্লাহর শিক্ষা। দুয়াই ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জ আলিমিন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে মাছে উগড়াইয়া দিল, বালুর সরে শরীর তো গা হয়ে গেছে, কারণ মাছের ভিতরে তো ৪০ দিন। হায় হায় আল্লাহর কুদরত,
চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটে রইল, মাছ তারে হজম করতে পারলো না। এটা কি আল্লাহর কুদরত না? এবার আল্লাহ তালা আল্লাহর জিব্রাইলের মাধ্যমে বেহেশত থেকে একটা দানা এনে মাটিতে গাড়ে, বেহেশতি সবজি, নাম জানেন তার? আমরা যত রকমের সবজি খাই, এই সবজির মধ্যে একটা সবজি হলো বেহেশতি সবজি। এটা হলো আমরা যে পানি লাউ খাই, দেশি লাউ খাই, পাই না কদু খাই, এই কদু। কদুর গাছ হয়ে গেল, লাউয়ের গাছ হয়ে গেল, লাউ ধরল, আর আল্লাহ তাআলা বলল এই লাউ খাও, লাউয়ের পাতা খাও, লাউয়ের পাতাগুলি দিয়া তোমার শরীরের যেখানে যেখানে ঘাউ পাসরাগুলি হয়ে গেছে এটা ডলো, আমি আল্লাহ তাআলা তোমার ওই রোগকে মুক্ত করে দিব। তাই করলো, সে পুরাপুরি সুস্থ হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা বেহেশতি সবজি। আমার রসুল লাউকে বেশি বেশি পছন্দ করত। এবং লাউ হলো রসুলের সুন্নত, লাউ খাওয়া, কোনো রকমের অসুখ বিসুখ হইব না, লাউয়ে খালি উপকারী হইব, লাউয়ের পাতায় খালি উপকারী হইব, কোনো ক্ষতি হবে না, এটা বেহেশতি সবজি। ইউনুস নবী কয় আল্লাহ এত বড় বিপদ থেকে উদ্ধার করলো, আমার আল্লাহর শুকুর গাজী শুকুর গুজারি করা দরকার। সে চার রাকাত নামাজ পড়লো, সেই চার রাকাত কিভাবে? আল্লাহর নামে এক রাকাত, নিজের নামে এক রাকাত, বাবার নামে এক রাকাত, মায়ের নামে এক রাকাত। আদমের বাবাও আসিল না, আদমের মাও আসিল না, দুই আর চাইরে ছয়। ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু, তারা দুইরে আগুনে নিক্ষেপ করছিল না? কথা কইতেছি খারাপ লাগতেছে নি বাবা? আগুনে নিক্ষেপ করলো, আগুন ধাউ ধাউ করে জ্বলে, কিন্তু আল্লাহ তালার কুদরতের বলে ইব্রাহিম খলিলের এক গাছ পশম পর্যন্ত পড়লো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল কয় এত বড় বিপদ থেকে আল্লাহ উদ্ধার করছে, আল্লাহর শুকরগুজারি করুন লাগে। তিনি পড়লো চার রাকাত, নিজের নামে এক, আল্লাহর নামে এক, বাবার নামে এক, মার নামে এক, ছয় আর চাইরে দশ। এবার মাগরিব পড়েছে, ঈশানবী, ঈশানবী জন্ম নিয়ে এই কথা বলতে পারে, কারণ আল্লাহ তালা দুনিয়ার মানুষেরা তাকে জারজ বলে আখ্যায়িত করেছিল, ঈশানবীর বাবা ছিল না। আর আমার আল্লাহ তালা ঈশানবীকে কথা বলার শক্তি দিয়েছিল জন্ম নিয়াই, সে বলেছিল আমি আল্লাহর রুহু হয়ে এই দুনিয়াতে আল্লাহর কুদরতে এসেছি, আমার মা কোনো সতী না এবং আমি জারজও না। সে পড়েছিল তিন রাকাত, নিজের নামে এক রাকাত, আল্লাহর নামে এক রাকাত, মায়ের নামে এক রাকাত, বাবা নাই তাই তিন রাকাত, দশ আর তিনে তেরো। মুসানবী, সেই মুসানবীও কুহুতর পাহাড়ে যখন গেছিল, কুহুতর পাহাড় পুইরে ছাই হয়ে গেছিল, কিন্তু মুসা পুরে নাই। সেই মুসা কয় আল্লাহর নামে শুকরিয়া আদায় করুন লাগে, তিনি পড়েছিল চার রাকাত, নিজের নামে এক রাকাত, আল্লাহর নামে এক রাকাত, মায়ের নামে এক রাকাত, বাবার নামে এক রাকাত, তেরো আর চাইরে সতেরো। এই সতেরো রাকাত নামাজ পড়েছিল, পাঞ্জেগানা পাঁচ ওয়াক্ত নামাজ। এইবার বেতের, বেতের আনলো কে? বেতের আনলো আমার আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এনেছে কখন, কোন সময়ে, কিভাবে? আমার আল্লাহ তাআলার আদেশে যখন আমার দয়াল নবী মেরাজে গমন করে, সেই মেরাজে যাওয়ার সময় যখন বাইতুল মুকাদ্দাস গিয়েছিল, বাইতুল মুকাদ্দাসে এক লক্ষ মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের রুহ মুবারক, তারা প্রত্যেকে সেখানে হাজির নাজির ছিল, আমার নবীর সাথে এক জামাতে নামাজ আদায় করেছিল। সমস্ত নবীদের ইমাম হইয়া আমার দয়াল নবী নামাজ পড়িয়েছিল, তার জন্য তার নাম, এক তার একটা নাম হয়েছে, আমার দয়াল নবীর নাম হলো ইমামুল মুরসালিন। তিনি পড়ছে তিন রাকাত, আমার নবীর তো মাও আছে বাবাও আছে নাকি, তাহলে তার চার রাকাত ওর কথা না, কিন্তু নবী বলল তিন রাকাত। এই তিন রাকাতের ভেদটা কি, আসলে কারণটা কি? তিন রাকাত হলো এই জন্য, এটা নিজের জন্য না,
এটা বাবার জন্য না, এটা মার জন্য না, এটা আল্লাহর জন্য না, এটা হলো আল্লাহ তাআলার সৃষ্টি হইল তিন প্রকার। এই জন্য তিন প্রকারের সৃষ্টির সমস্ত সৃষ্টির রহমত বরকত হিসাবে আমার দয়াল নবী পড়ছে তিন রাকাত নামাজ যার নাম বেতে। বেতের অর্থ বেজোর। আল্লাহ তাআলার সৃষ্টি তিন প্রকার না, তিন ছয় আঠারো হাজার মাখলুকাত, ছয় হাজার এজা, ছয় হাজার গেজা, ছয় হাজার বয়জা, নাকি বয়জা মানে ডিম, সাপের ডিম, হাঁসের ডিম, টিকটিকির ডিম, মুরগির ডিম, কুমিরের ডিম, এরকম যত ডিম আছে এটা হলো ছয় হাজার। এই হলো বয়জা, বয়জা মানে ডিম, ছয় হাজার গেজা, গেজা মানে হলো গাছ উদ্ভিদ। দুনিয়াতে যত প্রকারের গাছ আছে, আম জাম কোরই কাঁঠাল তেঁতুল, এসব গাছগুলো মিলিয়া হলো এটা ছয় হাজার। এই হলো গেজা, মাটি থেকে যেটা উদ্ভিদ হয়ে ওঠে। আর ছয় হাজার হলো এজা, এজা হলো মানবকুল যেটা মায়ের পেট থেকে সন্তান হইয়া প্রসব করে। এই হলো ছয় হাজার, তিন ছয় আঠারো হাজার মাখলুকাত। আমার দয়াল নবী সেদিন এই তিন ছয় আঠারো হাজার মাখলুকাতের রহমত হিসেবে নামাজ পড়েছিল। এই জন্যে এই বেতের হলো বেজোর মানে তিন রাকা। আর এই তিন রাকাত নামাজে দোয়ায়ে কুনুত কেন পড়া হয়, আর দুইটা তাকবীর কেন দেওয়া হয়, এক তাকবীর হলো সৃষ্টি আর এক তাকবীর হলো ধ্বংস। অর্থাৎ সৃষ্টি সেটাও মালিক আল্লাহ, ধ্বংস করবে সেটারও মালিক আল্লাহ। অর্থাৎ আমি সৃষ্টি হয়েছি, এটাও আমার বানাইছে আল্লাহ, আবার আমি দুনিয়া ছেড়ে চলে যাব, এটাও আমাকে নিয়ে যাবে আল্লাহ। সৃষ্টি আর ধ্বংস এই দুইটার জন্য দুইটা তাকবীর দিতে হয়। আল্লাহু আকবার বলে আল্লাহ মহান, আমাকে পাঠাইছে সে আল্লাহ মহান, আমাকে নিয়ে যাবে সেও আল্লাহ মহান। আর আল্লাহ তাআলার সৃষ্টিটা হয়েছে তিন ছয় আঠারো হাজার মাখলুকাতে, এটা হলো কুন আর ফায়াকুনে। সৃষ্টি হয়েছে কুন ফায়াকুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছে আমি যখন কোনো কিছু সৃষ্টি করার নিমিত্ত ইচ্ছা পোষণ করি তখন বলি কুন, আর ফায়াকুন, কুন হলো হুকুম দেওয়া হয়ে যাও, ফায়াকুন হলো তার হয়ে যাওয়া। আর এক অর্থ করে কুন হইল সৃষ্টি, ফায়াকুন হইল ধ্বংস। যারা এই অর্থ করে তারাও মিথ্যা করে না, কারণ জন্মিলেই তো মূর্তিব, সৃষ্টি হইলেই ধ্বংস আছে, সৃষ্টি না হইলে কোনো ধ্বংস নাই। তাই দুইটা শব্দ, একটা হলো কুন আর একটার নাম হলো ফায়াকুন। এই কুন আর ফায়াকুন দিয়া সৃষ্টি হয়েছে দোয়ায়ে কুনুত। এই জন্যে ওই বেতের সমস্ত সৃষ্টির জন্য তিন রাকাত নামাজ পড়া, এই জন্যে দোয়ায়ে কুনুত পড়ে ওই সৃষ্টি এবং ধ্বংসকে স্মরণ করিয়ে দেওয়া। নামাজের গোপন কথা মূল বারোটা, কে জানে কে জানে নামাজি বিনে। নামাজের গোপন কথা মূল বারোটা, কে জানে কে জানে নামাজি বিনে। এইভাবে মমিন মান্দার নামাজ আসল গো, এইভাবে মমিন মান্দার নামাজ আসল গো, ও তার সাক্ষী পবিত্র কুরআনে, কে জানে কে জানে নামাজি বিনে। নামাজের গোপন কথা মূল বারোটা, কে জানে কে জানে নামাজি বিনে। নামাজ হইল অমূল্য ভবন, ওরে মমিন হলে পড়বে নামাজ মনের মতন ভবে। নামাজ হল অমূল্য ভবন, আরে মমিন, আরে নামাজ হইল অমূল্য ভবন, ওরে মমিন হলে পড়ে নামাজ মনের মতন, ওই নামাজ আদায় করলো সুফি আদম গো, ওই নামাজ আদায় করলো সুফি আদম গো, ও সেই অপরাধী হয় গন্ধমে, কে জানে কে জানে নামাজি বিনে। নামাজের গোপন কথা মূল্য বারোটা, কে জানে কে জানে নামাজি বিনে।
ঈসা মশাই ইউনুস পয়গাম্বর ওরে শুকরিয়া আদায় করলো নামাজের ভিতর যেমন ঈসা মশাই ইউনুস যেমন ঈসা মশাই ইউনুস পয়গাম্বর আরে শুকরিয়া আদায় করলো নামাজের ভিতর নবী ইব্রাহিম পড়িল নামাজ নবী ইব্রাহিম পড়িল নামাজ গো তার শুইল না কঠিন আগুনে কে জানে নামাজিবিনে নামাজের গোপন কথা মূলবারতা কে জানে নামাজিবিনে বাদশাই গেল হয় কুষ্ঠ রোগী তারে আঠারো সাল কিরাই খাইল তবু করে বন্দেগি যেমন বাদশাই গেল হয় কুষ্ঠ রোগী আরে বাদশাই গেল হয় কুষ্ঠ রোগী তারে আঠারো সাল কিরাই খাইল করে বন্দেগি আবার সে নামাজ পড়ে সব পাই ফিরে গো আবার নামাজ পড়ে সব পাই ফিরে গো কেবল বুঝবে না বেদিন বেঈমানে কে জানে নামাজিবিনে নামাজের গোপন কথা মূল বারতা কে জানে নামাজিবিনে যেমন পবিত্র কোরআনের বাণী আরে মমিন বান্দার হবে মেরাজ নামাজে জানি যেমন পবিত্র কোরআনের বাণী হায় হায় পবিত্র কোরআনের বাণী বাইরে মমিন বান্দার হবে মেরাজ নামাজে জানি কেবল গুনাহগার আবুল আমি গো ওরে ভাই মানিকগঞ্জের আবুল আমি গো কেবল কালকাতাইলাম গানে গানে কে জানে নামাজিবিনে নামাজের গোপন কথা মূল বারতা এরা কিটু নামাজের গোপন কথা মূল বারতা কে জানে নামাজিবিনে যিনি নামাজ পড়ে তিনি কেবল জানে যে নামাজ পড়ে না হে নামাজের বিষয়টা বুঝে না নামাজ হলো অমূল্য দান মমিন হলে পড়ে নামাজ মনিরই মতন ওই নামাজ আদায় করে সুফি আদম সে গুণাগার হয়েছিল গন্ধমে ঈসা মশাই ইউনুস পয়গাম্বর শুকরিয়া আদায় করে নামাজের ভিতর আবার নবী ইব্রাহিম পড়িল নামাজ তারে শুইল না কঠিন আগুন বাদশাই গেল হয় কুষ্ঠরোগী তারে আঠারো সালে কিরাই খাইল তবু করে বন্দিগি আবার নামাজ পড়েই সব পাই ফিরে কেবল বুঝবে না বেদিন বেঈমান যারা মমিন তারা বুঝবে যারা কমিন তারা কখনো বুঝবে না আল্লাহর নবী আয়ুব নবী এবার আল্লাহর শুধু নবী না সে দুনিয়ার আবার বাদশা এক তো নবী তারপরে দুনিয়াতে সে বাদশা আল্লাহ কয় আরে আমার আয়ুব চায় দেখো ফেরেশতারা আমার আয়ুব সে সুখভোগে সুখ ভোগ বিলাসে সে মত্ত থাকতে পারতো আমি তার নবীও বানাইছি আবার তারে বাদশাও দিছি কিন্তু সে সবসময় আমার নামে কান্দে আমার নাম জপে আমার ইবাদত করে শয়তান যে কয় আল্লাহ একবারে তুমি ফেরেশতা গেলে খুব গপ্প করতেছো তোমার আয়ু খুব ইবাদত করে খুব সুখে রাখছো তো এই জন্য তোমার ইবাদত করে একটু দুঃখে যদি রাখতে তাইলে জীবনেও তোমারে ডাকতো না আল্লাহ কয় না
আমার আয়ুব আমারে কখনো ভুলতে পারে না, ওরে শত দুঃখ দিলেও ও আমারে ভুলবি না। শয়তান কয় আল্লাহ পরীক্ষা হয়ে যাই, পরীক্ষা হয়ে যাই, আমারও তুমি অনুমতি দাও, আমি ওরে ধোকা দিয়া তোমার নাম ভুলাই দেবো। আল্লাহ কয় না পারবি না, কয় পারুম না, কয় না, কয় তাজ থেকে থেকে আমি লাগিয়ে গেলাম আয়ুবের পিছনে। ঠিক আছে তুই লাগবি লাগ, যে বাদশাহ তার কতগুলি ঘোড়া হাতি মহিষ গরু ছাগল কত কিছু থাকে না, হঠাৎ করে দেখে যে তার যা ছিল ব্যাগগুলি খালি ঠাস ঠাস পরে আর খালি মরে, ঠাস ঠাস পরে আর খালি মরে, মরতে মরতে যেটি ছিল সব শেষ, সব শেষ হয়ে গেছে গা। আয়ুব নবী কয় আল্লাহ তুমি দিছিলা, তুমি আবার লয়ে গেছো, আলহামদুলিল্লাহ দুনিয়ার জঞ্জাল আমার কাছ থেকে চলে গেছে। শয়তান কয় কি কইলি, এতগুলি সর্বনাশ করলাম তুমি এই কথা কইলি, তার বেটা ছিল ১৮টা, ছেলে ছিল ১৮টা, কয় চলো যাই আল্লাহ যে ঝামেলা থেকে আমাকে মুক্ত করছে, এগুলা লালন পালন করুন লাগে না, কষ্ট করুন লাগে না, এগুলি আল্লাহ লয়ে গেছে গা আল্লাহর মাল, চলো যাই আমরা নামাজ পড়ি। নামাজ পড়তে যে সেজদা দিছে আর মসজিদে সার বাদ সাত ভাঙ্গে ১৮টা ছেলে একসাথেই মরে গেছে। শয়তান কয় কি রে এখন কেমন ঠে, তোর ১৮টা বেটা ১০০টে চলে গেল, তাও তুই আল্লাহ রে ভুলোস না। আর আয়ুব নবী কয় দূর হ শয়তান, আল্লাহই তো এই ছেলেগুলি দিছিল, আমি কি জোর করে আনতে পারছি, আমার কি আনার ক্ষমতা আছে, আল্লাহ দিছিল আল্লাহ এবার লেগে গেছে, এর শুক্রিয়া আলহামদুলিল্লাহ। শয়তান কয় এখনো পারলাম না রে, অবশেষে তার যা ছিল সব তো শেষ হয়ে গেল, তার শরীরে একটা পোকায় কামড় দিল সেখান থেকে ঘাও হইল, কুষ্ঠরোগ হয়ে গেল, কুষ্ঠরোগ যে এলাকায় হইতো যেই বাড়িতে হইতো ওই বাড়ির আশপাশ দিয়ে কোনো লোক যাইতো না। বাবা এমন কুষ্ঠরোগ, বিবি আসিল ৭টা, কোনো কোনো দলিল কয় ১৩টা, যাই থাক সব বিবিরাই কয় স্বামী আপনার কাছে গেলে আমাদেরও তো এই রোগ হইতে পারে, কোনো উপকার তো করতে পারব না, এই অবস্থায় আমরা কি করে থাকব। আয়ুব নবী বলে তোমাদের যার যার মনে চায় তারা তোমার বাবার তোমাদের বাবার বাড়িতে চলে যেতে পারব। সবাই চলে গেল, ছোট বিবি রহিমা, রহিমে কয় আমার জান থাকতে আমি আমার স্বামীকে ফেলে কোথাও যাব না, আমার কথা বেশি হইতেছে আপনার খারাপ লাগতেছে নি বাবা, আলহামদুলিল্লাহ। এইবার শরীর থেকে যে দুর্গন্ধ ছুটছে, এই যে একটু আগে গন্ধ ছিল না আমরা বেকিং না সহ্য হয় না, ওইরকম শরীর থেকে কুষ্ঠরোগের এমন একটা দুর্গন্ধ ছড়াইছে, এলাকার লোকের এসা কয় যে বাদশাহ আমরা আপনাকে প্রজা ঠিক আছে কিন্তু আপনার এই গন্ধের সোটে আমরা তো কেউ থাকতে পারি না, কি করুম, আমরা এলাকা ছাইরা চলে যাই। বাদশাহ বলেন না বাবারা তোমরা থাকো, আমি এলাকা ছেড়ে চলে যাই। আয়ুব নবী তার রহিমাকে নিয়ে এক গভীর জঙ্গলে চলে গেল, এত বড় বাচ্চা তার আজকে থাকার জায়গা নাই, বনে জঙ্গলে যে থাকে। শয়তান যে কয় কি রে এখন কেমন তোর, সব তো গেছেই গা ওটা তোর থাকার জায়গাটা নেই বনের ভিতরে, তোর কয় আল্লাহ যারে ভালোবাসে তারে বনে মনেই বাস করায়, কারণ বনে কেউ থাকে না, একা হয়ে আল্লাহরে ডাকা যায়, এ দূর হয় শয়তান যা। শয়তান কয় তাও পারলাম না, আল্লাহ করি কি রে খাবে কি, খাওয়ার তো কিছু নাই। এই অবস্থায় কুষ্ঠরোগী যখন নামাজ পড়ে নামাজের সেজদায় যায়, সেজদা থেকে একা একা উঠতে পারে না, এই যে উঠতে পারে না
কুষ্ঠরোগীর জেহেনে ধরে ওখানে শরীরের চামড়াটা খুইলা পড়ে যায়, ছোটো বাজা খুইলা পড়ে যায়। কি করব? রহিমা কয়, স্বামী গো আমার চুলটা নামাইয়া দেই, আমার এক গুছা চুল তোমার হাতে ধইরা তারপরে তুমি সেজদা থেকে উঠবা। এইভাবে যখন সে ছালা তাদায় করে, এখন খাওন নাই, রহিমা বিবি কি করবে? ছদ্ম বেশে মাইশের বাড়ি কাম কইরে তারপরে কিছু খানা টানা নিয়ে আসে, আইনা স্বামীরে খাওয়ায়, নিজেও খায়। তারপরেও সে আল্লাহরে ভুলে না। শয়তান কয় করি কি রে, কোনো মতে আমি পারতেছি না। অবশেষে আজকে শয়তান একটা মানুষের বেশ দূরে যাইয়া কয়, বাড়ি বাড়ি এই ওই যে মহিলারে তোমরা প্রায় দিনই কাজ দেও, ভিক্ষা দেও, গেলে দেও না, কহ এটা দিও না। এবার আলেমের রূপ ধরছে, কারণ আলেমের রূপ বেশ ধরে যদি কেউ কিছু কয় এদের মানুষ বিশ্বাস করে, বেশি মিথ্যা কইলেও বিশ্বাস করে। মস্ত বড় মাওলানা হইয়া তারপরে গেছে, তোমরা গ্রামবাসী শোনো, প্রত্যেক দিন একটা মহিলা তোমাদের কাছে আসে, হয় কেউ কাজ দাও, কাজ না পাইলে কেউ ভিক্ষা দাও। ওই মহিলা কিন্তু দুঃচরিত্র, তার চরিত্র ভালো না। হ্যাঁ তোমরা ভিক্ষা সাহায্য যাই দিবে, এত কোন উপকার হইবে না, আরো তোমরা গুণাকার হইবে। মাইশের ভাই কি হাই হাই কয় কি, এই মাওলানা এই কথা কইতেছে, তাহলে তো আর এই কাজ করা যাবে না। এবার সারাদিন রহিমা বিবি ঘুরে, কোনো বাড়ির কোনো কাজও দেয় না, কেউ সাহায্য ভিক্ষা কিছুই দেয় না। শয়তান কয়ে গেছে, যদি দেও, তোমরা যদি দেও, তাইলে ওই জোর মাথার যে চুল আছে না, হ্যাঁ ক চুল ডি কাইটে রাইখে তারপরে দিও খানা, এর আগে খানা দিও না। ওই একবারই তো অবশেষে গেছে, ওই যে মনে পড়ছে চুল কাইটে রেখে তো দিতে কইছে, এই তোমার আমি খানা দিতে পারি, তার বিনিময়ে কিছু তোমাকে দিতে হবে। আমার তো কিছু কিছু নাই, কয় নাই, কয় না, এই তোমার মাথার চুল কত সুন্দর, তোমার এই চুলগুলো কাইটা যদি আমার দিয়ে দিতে পারো তাহলে তোমাকে দিতে পারি। এখন দিন তো ফুরে গেছে, স্বামী তো না খেয়ে থাকবে। রহিমা চোখের পানি ছেড়ে বলে, মারে মাথার চুল কাটবি কাট, আমার অল্প কটা চুল লম্বা করে রেখে দিস, কারণ এই চুল কটা দিয়া আমার স্বামী নামাজের সেজদা থেকে উঠে। কাটতে 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 মাত্র অল্প কটা চুল আছে, থাপা দিয়ে ধরছে, এই চুল কটা কাইটো না মা। কয় কেন? কয় আমার স্বামী সেজদায় গেলে উঠতে পারে না, অসুস্থ, সে আমার এই চুল ধরে তারপরে নামাজ থেকে উঠে। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মারে আগে কেন বললি না, তুই এত স্বামী ভক্ত যে তোর চুল ধরে তোর স্বামী উঠে স্বামীর জন্য সারাদিন ভিক্ষা করে খানা নেস, তাহলে গতকাল বলল কে? কটাও ছিল শয়তান। খানা নিয়ে বনে যায় শয়তান, আগেই যাইয়া আয়ুব নবীর কয়, আয়ুব হুইয়া হুইয়া খাও, কি খাও এটা তো টের পাব না। কয় কেন? আমি হালাল খাবার খাই। কয় না হালাল খাবার না, তুমি হারাম খাবার খাও। কয় মানে? কয় তোমার তোমার স্ত্রী যাইয়া দিন বইরে আকাম কুকাম কইরে তোমার জন্য খানা আনে আর সেই খানা তুমি খাও। কয় মিথ্যা কথা বিশ্বাস করি না, আমার রহিমা কখনো এই কাজ করতে পারে না, আমার রহিমা সতী সাধবী পবিত্রা। কয় না তোমার স্ত্রী অসতী। কয় তার প্রমাণ কি? কয় প্রমাণ হইলো আজকে এক জায়গায় দোরা খাইছিল, এই দোরা খাইয়ে তারা মাইরে মাথার চুল দি কাইটে রেখে দিছে, তার গুমটাটা খুইলে ভাল্লে একবার দেহে তারপরে খাইও। আয়ুব নবী সাথে সাথে চিৎকার দিয়ে উঠছে, আল্লাহ রে যদি এই কথা সত্য হয়
তাইলে আমি রহিমার হাতের খাবার তো খাবই না, তাকে 101টা ব্যত্রাঘাত করবো, সে বাঁচুক আর মরুক। আমার বাজান 85টি টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছে, ধন্যবাদ, ভক্তি রাখি। রহিমা তো গেছে, শয়তান তুমি দিয়ে গেছে। রহিমা যেয়ে সুন্দর করে খানা নিয়ে স্বামীকে, স্বামী একটু কষ্ট করে খাও, আমি তোমাকে খাওয়াই দিই। কয় না, আমি তোমার হাতের খানা খাবো না। কয় স্বামী কি হয়েছে, আমি তো দৈনিক দৈনিক তোমাকে আমার হাতে খাবার খাইয়ে দিই, তুমি আজকে খাবে না কেন? আয়ব নবী বলে তোমার আগে মাথার ঘুমটা খুলো। কয় কেন স্বামী? কয় না, তোমার ঘুমটা খুলো, আমি প্রমাণ দেখব। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া মাথার ঘুম কাটা খুলে দেয়, চেয়ে দেখে মাথার চুলগুলো কাটা। আজকে তুমি ধরা পড়ে তারপরে তোমার চুল কাটা গেছে, সাথে সাথে আমার আল্লাহ বলে, ওরে জিব্রাইল আর সহ্য হবে না, আর কোনো পরীক্ষা না, এইবার শয়তানের শয়তানি শেষ, আয়ুব নবী সব কিছু ফেরত দিতে হবে, চলে যা যা। সব ঘটনা বলে দিয়ে জিব্রাইল এসে বলল, আয়ুব নবী আপনি সত্যিকারে আল্লাহর নবী, আল্লাহর খাঁটি বান্দা, এতদিন শয়তান শয়তানি করে আপনাকে পরীক্ষায় ফালিয়েছিল, কিন্তু শয়তান কোনো মতো টিকতে পারে নাই, আল্লাহও এতদিন নিষেধ করে নাই, কিন্তু আজকে রহিমার উপরে যেই প্রতিশোধ যেই আঘাত আপনি করতে চাইছেন, এটা আল্লাহ তাআলা সহ্য করে নাই, এই জন্যে আমার আল্লাহ তাআলার হুকুমে আমি আপনার সামনে হাজির হয়েছি। ঘটনা কি? ঘটনাটা এই, আজকে সারাদিন কোথাও খানা পায় নাই, ভিক্ষা পায় নাই, কারণ শয়তান মাওলানার বেশ দূরে যেয়ে না করে দিয়ে আসছিল, মাথার চুল কাইটা দিলেও চুল কাইটা জানি দেয়, তাই চুল কাইটা দিয়ে তারপর আপনার জন্য খানা নিয়ে আসছে। আপনি রহিমাকে আঘাত করবেন এটা আল্লাহ সহ্য করবে না। রহিমা চো আয়ুব নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ এখন আমি কি করবো, আমি যে ভুল করেছি, আমি যে প্রতিজ্ঞা করেছি, আমি যে কসম খেয়েছি, এখন আমার উপায় কি হবে? জিব্রাইল বলে, আপনার কসম পূর্ণ হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছে। এখন একটা কাজ করেন, কি কয়, আমি এখন এখানে পানির সৃষ্টি করব। জিব্রাইল তার পদাঘাতে দুইটা আঘাত করলো, দুই পাও দিয়া আঘাত করাতে ফিনকি মেরে পানি আসতে লাগলো, একটার পানি হলো ঠান্ডা আর একটার পানি হলো গরম। বলল রহিমাকে, আপনার স্বামীকেই গরম পানি দিয়া গোসল দেওয়ান, আর এই যে এই গর্তের পানিটা ঠান্ডা, এই পানিটা পান করে দেন, আল্লাহ তাআলা এই সমস্ত অসুখ বিসুখ থেকে তাকে মুক্তি করে দিবে। গরম পানি দিয়ে গোসল দিল, ঠান্ডা পানি খাওয়াই দিল, সাথে সাথে তার রোগ মুক্ত হয়ে গেল, কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, নূরানি চেহারা ফিরত পাইল, এবং আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি যে প্রতিজ্ঞা করছি, নবীর ওয়াদা, নবীর কসম তো বৃথা যাইতে পারে না, কসম যে কইরা বইছি আমি কি করুম, 101টা বেত্রাঘাত করুম, এটা পূর্ণ করুম কি দিয়া? আল্লাহ কয়ে দিল, ওই যে কাশফুল আছে না বনের ভিতরে, চরের ভিতরে যে কর্ষা পাতা হয়, এটাকে কাশফুল বলে, কয় 101টা কাশফুল একাত্র করে বাইন্দে বিসমিল্লা বইলা তার গায়ে একটু স্পর্শ করো, সোয়াও আমি আল্লাহ তোমার প্রতিজ্ঞা কবুল করে নিব। সুবহানাল্লাহ, তাই করলো, কবুল হয়ে গেল, এবং সে রাজ্য সম্পদ ফিরে পাইল। বাড়িতে যায় দেখে তার ঘোড়া গাদা হাতি যা ছিল এবং 18টা বেটা তারা প্রত্যেকেই আগের মতো জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, তাই বাদশাহ গেল হয় কুষ্ঠরোগী, তারে 18 সাল 18টা বছর 18 সাল কিরাই খাইলো তবু করে বন্দিগি, অবশেষে নামাজ পড়েই সব পায় ফিরে, এটা কেবল বুঝবে না বেদিন,
বেঈমান। বাবা আমারে বলছে কয় আপনারা নামাজ এসে চক্ষু শীতল হবে, ঠান্ডা হবে, এটা কিভাবে হবে? নামাজ এসে চক্ষু ঠান্ডা হবে এটা কিভাবে হবে? জুলিয়াতে কোর্রাতি নাইনে ফিস সালাত, আসতে বাবা এটা হাদিস হলো, জুলিয়াতে কোর্রাতি নাইনে ফিস সালাত, এই সালাতের মাধ্যমে তোমার চক্ষু শীতল হবে। চক্ষু শীতল হয় কি করলে? কানলে, চোখে পানি ঢাললে? চক্ষু শীতল হয় যাকে ডাকি তাকে দেখলে। তাহলে আপনাকে চক্ষু শীতল হয় কেমনি? আপনারও যেমনি দেখেন না আমরা ওইরকম দেখি। কারণ হইল আমার গানের মধ্যে বলা হলো পবিত্র কোরআনের বাণী, মুমিন মান্দার হবে মেরাজ নামাজে জানি, গুনাহগার আবুল আমি আমি কাল কাটাইলাম গানে গানে, যে মুমিন হবে তার সালাতের মাধ্যমে মেরাজ হবে। মেরাজ শব্দের অর্থ হইল দেখাশোনা। এটার দলিল হলো আসসালাতু মেরাজুল মুমিনিন, যে ব্যক্তি মুমিন হবে সেই ব্যক্তির সালাতের মাধ্যমে মাওলার দর্শন হবে, যার নাম মেরাজ। এইভাবে এই দর্শনটা হইলেই তার চক্ষু শীতল হইয়া যাবে। এখন আমারে কয় সুরা নাসের মধ্যে এত নাচকে, এটা ঝামেলা না কোন দি? সুরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্য তো এত নাচ। কুলা উজুবিরাব্বির নাচ, মালিকিনু নাচ, ইলাহিনু নাচ, হ্যাঁ মিন শারিল ওয়াসওয়াসিল খান নাচ, আল্লাহ জি সুফি সুদুরির নাচ, মিনাল জিন্নাতি ওয়ান নাচ, ফি সুদুরিনেও নাচবার কইছে। বাবা মানুষের শ্রেণী হলো পাঁচটা, মানুষের শ্রেণী হলো পাঁচটা। আর এই রক্ত মাংসের গড়া যে দেহ, এই দেহের মধ্যে, এই বডির মধ্যে, এই মানুষের মধ্যে আর একটা নাচ বসবাস করে, সেই নাচের নাম হলো খান নাচ। আচ্ছা বাবা খান নাচ কোনটা? হ্যাঁ খান নাচ হলো শয়তান, শয়তানের এক নাম হইলো খান্নাস। খান্নাসকে ওই যে ঠগাই যেন ঠকি না, ঠগাই যেন ঠকি না, কিভাবে আপনাকে ঠকাবে সেই কৌশলগুলি করবে, নিজে কিভাবে জিতবে তাই করবে, নিজের ধন সম্পদ কিভাবে গড়বে তাই করবে। এই খান্নাস তারা যারা দুনিয়ার লোভ লালসায় মত্ত আছে, কামক্রোধ লোভ মোহাম্মদ সূর্যে যারা মোহিত, তারা মানুষ রূপ হইলেও তারা হইল খান্নাস। এই খান্নাস মুক্ত দেহ করতে হবে, খান্নাস মুক্ত মানুষ হইতে হবে। মানুষের শ্রেণী হলো পাঁচটা, একটার নাম বাশার, আর একটার নাম আমানু, আর একটার নাম ইনসান, আর একটার নাম মুমিন, আর একটার নাম মুত্তাকিন। আসতে মাটির দেহ না আমাদের, আমাদের নাম হলো বাসার। এই বাসার যখন আল্লাহতে ইমান আনে, ওই যে আমানতু বিল্লাহে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি হুয়া কাবিল তু জামি আহ কামি ওয়ার কানহি, আমানতু বিল্লাহ মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়া ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। এটার উপরে যারা ইমান আনে তাদেরকে বলা হয় আমানু, আরবিতে বলে আমানু। তার ভিতরে যখন ইনসাফ প্রতিষ্ঠা হয় তখন তার নাম হলো ইনসান। ইনসানে কামেল যে ব্যক্তি হয় তার জন্য আল্লাহ বলছে আল ইনসানু সিররি, এই ইনসান এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য, তার নাম হলো ইনসান।
যে ব্যক্তি সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারে তার নাম হয় মুমিন, কুলবিল মুমিনিন আর সে লিল্লাহে তালা, মুমিনের কালব আল্লাহর আরশ, আর মুমিন মান্দার মেরাজ হয় এই সালাতের মাধ্যমে রসুল বলছে। কারণ রসুলরে জিজ্ঞেস করছিল সাহাবারা যে আপনি তো মেরাজ কইরাইলেন, আমাকে কোনো আমাকে কারো ভাগ্যিকে জুটবো, আমার নবী তখন বলছিল আসসালাতু মেরাজুল মুমিনিন, যারা মুমিন মান্দা তাদের মেরাজ এই সালাতের মাধ্যমে হয়ে যাবে। আর একটা হলো মুত্তাকিন, মুত্তাকিনের নাম হলো অলি আল্লাহ, যে আল্লাহর জাতে লয় প্রাপ্ত হয়ে যায়। এই খান্নাস মুক্ত দেহটারে গইরা অবশেষে মুমিন মুত্তাকিন অলি আল্লাহ হইয়া আল্লাহর দরবারে যে ব্যক্তি যায় সে আর জীবনে ফিরে আসে না, সে নতুন করে জন্মেও না আর জন্মে না দেখে হে কোন দিন মরেও না। ওই অলি আল্লাহদের হয় মাজার আর সাধারণ মানুষগুলির হয় কবর। আমি এইটার জবাব শেষ করার চেষ্টা করলাম। এইবার কয় কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই, নূর কালি ওজুদে মাখা কালির কালি দিয়া কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। আমার বাজান লিখছে, আমার বাজানের বিরুদ্ধে কি আমি কোনো অস্ত্র হতে পারুম? তা আমার বাজানের গান গাইয়া আমার মুখটা দিছে বন্ধ করে, কারণ কথা কইলে বাজানের বিরুদ্ধে যাবো, হের বিরুদ্ধে যাবো না, কাজে আমি এই জায়গায় কিছু কইতে পারি না। তারপর একটা কথা বলবো, আলেম অর্থ কি লেখাপড়া যা যে করে তারে কি কয়? তারে কয় শিক্ষিত না জ্ঞানী কয়? লেখাপড়া যে করে তার নাম হইল শিক্ষিত। আর যে ব্যক্তি তার ব্রেনে লেখাপড়া না করলেও যার ভিতরে ইনসানিয়াতের জ্ঞান আছে সেই ব্যক্তি হয় আলেম। এই জন্য কইছে কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই, নূর কালি ওজুদে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম না। মায়ের গর্ভ থেকে 18 বড় কোরআন মুখস্থ করে দুনিয়ায় ছেলে লোকটার নাম কি? বড়বীর আব্দুল কাদির জিলানি। তার এক ভক্ত, সে হইল হাদিস শাস্ত্রে পারদর্শী, সে করছে বিয়া, যারে বিয়া করছে হে আবার কোরআনে হাফেজ, গেছে বাসর করে। বাসর করা যাওয়ার পরে স্ত্রীরা যখন ধরতে যায় কয় স্বামী আমার একটা প্রশ্নের জবাব দিবেন তারপরে আমার গায়ে হাত দিবেন, আমার প্রশ্নের জবাব দিবেন তারপরে আমার গায়ে হাত দিবেন। কয় ঠিক আছে প্রশ্ন করো। ক প্রশ্ন হইল যে কোরআনের উপরে কি হাদিস রাখা যায় কি না? কয় না। ক স্বামী আপনি কি কোরআনে হাফেজ? কয় না আমি হাদিস শাস্ত্রে পারদর্শী, আমি কোরআনে হাফেজ হইতে এখনো পারি নাই। আচ্ছা তাহলে আপনি কোরআন হন নাই, আপনি হাদিস হইছেন, আমি কোরআনে হাফেজ, 30 পারা কোরআন আমি হেফজ করছি মুখস্থ করছি, এখন আমি যদি কোরআন হয়ে থাকি আপনি যদি হাদিস হয়ে থাকেন এখন আপনি কি করে আমার কাছে আসবেন? স্বামী চোখের পানি ছেড়ে দিল, হ্যাঁ কয় কি, এ তো বিশাল প্রশ্ন, আমার বিশাল ব্যর্থতা, করবো কি আমি সারা জীবনে হাদিস লয়ে ঘোরাঘুরি করছি হাদিস খুঁজছি আমি কোরআনে হেফজ করতে পারিনি এখন পর্যন্ত, হায় হায়। উনি বাসরগড় সাইরা দৌড়ে গেছে বড়পীর আব্দুল কাদির জিলানির বাড়ি, বড়বীরের ভক্ত সে, যাই কয় দহেল আমার এই বিপদ আমি আর কী করবো, বড়বীর আব্দুল কাদির জিলানি কয় আয় আমার কাছে আয়, কাছে নিছে সিনের মধ্যে তিনটা চাপ দিছে, চাপ দিয়ে ছাইরা দিছে, একে একাই 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কয় হন যা ফিরাইছে বাসর করে, কয় স্বামী স্বামী ধরতে যা, কয় তুমি আমার ধরতে আসো কেন, তুমি তো কোরআনের উপরে হাদিস রাখতে পারো না। তো স্বামীটা বলে বিবি তুমি জবাব দাও কোরআনের উপরে কি কোরআন রাখা যায়? বিবি বলে হ্যাঁ হ্যাঁ কোরআনের উপরে কোরআন রাখা যায়। কয় আমার বড় পীরের দয়ায় বড় পীরের দোয়ায় আমি এক চোখের পলকে কোরআনে হাফেজ হয়ে গেছি, তুমিও কোরআন আমিও কোরআন, এখন তুমি আর আমি বাসর করব তাতে কোনো বাধা নাই।
এই হইল বিষয়টা, সাবজেক্টটা হইল এখানে। এখন বড় বীর মায়ের গর্ব থেকে 18 পারা মুখস্থ করে তারপরে দুনিয়া এসে, দুনিয়া এসে বাকি কোরআন হেফজ করছে, কোরআনের তাফসির পড়ছে, তর্জমা করছে, সে মুফাসসিরে কোরআন হইছে, সে বড়বীর আব্দুল কাদির জিলানি মস্ত বড় ওলি আল্লাহ হয়েছে, সে কি লেখাপড়া করে হয় নাই, মায়ের গর্ব থেকে 18 পারা মুখস্থ করছে, বাকি দি দুনিয়া এসে মাস্টার কাছে শিখে নাই। বড়বীর আব্দুল কাদির জিলানির 18 জন উস্তাদ ছিল, 18 জন তারে শিখাইছে। তা কালির লেখাই আলেম হয় না, ও আমার বাজান কইছে দেয়া তুমি কইও না। পবিত্র কোরআনের বাণী এই রাখ। আমার একটা প্রশ্ন মনে হয়ে গেছে, প্রশ্নটা হইল কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম যাহার নাই, নূর কালি ওজুদে মাখা, কালির কালি দিয়ে কোরআন লেখা যে পাইছে, মুর্শিদের দেখা কোনো এলেম, মুর্শিদের তাওয়াজ্জাল হইয়া নিগম ঘরে বসো যাইয়া কলব যাবে জারি হইয়া সামনে দেখবি আলেক সাই। আচ্ছা এই কলব তো একটা না, কলব একটা না, কলব হইল সাতরা, একটার নাম কলব, আর একটার নাম সদর, আর একটার নাম সগব, আর একটার নাম সোয়াদায়, আর একটার নাম ফয়দায়, আর একটার নাম জান্নাতুল, আর একটার নাম মহজান্নাতুল, এই সাতরা। খালি কলব যাবে জারি হয়ে খালি হুনতেছি, আমার জানা দরকার এই সাত প্রকার কলবের সাত প্রকারের কর্ম আছে, কোন কলবের কি কি কর্মের মাধ্যমে এই কলবের পর্দাগুলি উন্মোচন করতে হয়। কোরআনের বাণী বাবা মমিন হইলে পড়বে নামাজ, হাদিসে জানি বাবা পবিত্র কো পবিত্র কোরআনের বাণী বাইরে মমিন বান্দার হবে মেরাজ, নামাজে জানি বাবা মানিকগঞ্জের আবুল আমি গো বাবা জান মানিকগঞ্জের আবুল আমি গো, আমি কালকাতা ইলাম গানে গানে, কে জানে কে জানে নামা জীবিনে নামাজের নামাজের গোপন কথা মূল বারতা, কে জানে কে জানে নামাজীবিনে। বুঝলো যাও খালি বাবা খান্নাস মুক্ত একটা দেহ যখন এই দুনিয়ার মানুষের হয়, হ্যাঁ আবার কই যাস, কত কোন জায়গায় আগে আসিল, কই আগে আসিল কোথায়, বাজাও এই মানব দেহটা যখন খান্নাস মুক্ত হবে তখন এই দুনিয়ায় ধন দৌলত চাবে না, বাড়ি ঘর চাবে না, ছেলে মেয়ে চাবে না, আত্মীয় স্বজন চাবে না, নিজের অনেক সুনাম করি হই সুনাম হোক এটা চাবে না, তর্কে দুনিয়া দুনিয়াকে তালাক দিবে, দুনিয়াকে তালাকে দিয়া কেবল দিন বন্ধুর প্রেমে সে সব সময় নিমজ্জিত থাকবে। ওই যে নওফেল বিন ওয়ারাক্কা রসুলকে শুধু দেখছে, রসুল বলল তোমরা তো জানো না ও কলেমা পড়ে নাই, ও কলেমাকে দর্শন করেছে, সে শুধু মালিককে দেখার, দেখতে দেখতেই দুনিয়া ছেড়ে চলে যাবে। শত লোকে শত নামে নামে
সতলোকে সত নামে করে তোমার অর্চনা, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে তোমায়। যে ব্যক্তি খান্নাস মুক্ত হয় শুধু সেদিন বন্ধুকে চায়, আর কিছু চায় না। হা বাবা, সত লোকে সত নামে, সত লোকে সত নামে করে তোমার অর্চনা, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে তোমায়। দয়াল রে ও রহমান চান, তোমারই খাই তোমার পরি, তোমার ইচ্ছা এই ঘর বাড়ি, তোমারই খাই তোমারই খাই তোমার পরি, তোমার ইচ্ছা এই ঘর বাড়ি, তোমার ইচ্ছায় বাঁচি মরি, তোমার ইচ্ছায় তোমার ইচ্ছায় বাঁচি মরি, আমার আমি কিছুই না, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে দয়াল রে 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 দয়াল আমার, দয়াল তুমি বলাও আমি বলি, তুমি করাও আমি করি, তুমি বলাও তুমি বলাও আমি বলি, তুমি করাও আমি করি, তুমি বলাও আমি বলি, তুমি চালাও আমি চলি, তুমি করাও আমি করি, তুমি করাও তুমি করাও তুমি করাও। ও হাসির চান বাবা বাজান, তুমি করাও আমি করি, তুমি করাও
আমি করি আমি কিছুই করি না, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে তোমায়। হাসি বিচান রশিদ চান 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 ও রহমান চান বাজান, গগন বায়ু পাহাড় নদী পাপ পুণ্য ইত্যাদি, গগন বায়ু যেমন গগন বায়ু পাহাড় নদী পাপ পুণ্য ইত্যাদি, তোমার বিধান তুমি বিধি, তোমার বিধান তুমি বিধি, তোমার বিধান তোমার বিধান তুমি বিধি, আবুলের নাই ভাবনা, বন্ধু বলে ডাকবো তোমায় আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে গগন বায়ু পাহাড় নদী পাপ পুণ্য ইত্যাদি, গগন বায়ু গগন বায়ু পাহাড় নদী পাপ পুণ্য ইত্যাদি, তোমার বিধান তুমি বিধি, তোমার বিধান তোমার বিধান তুমি বিধি, আবুলের নাই ভাবনা, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে শত লোকে শত নামে নামে নামে, শত লোকে শত নামে শত
নামে করে তোমার অর্চনা, বন্ধু বলে ডাকবো আমি আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা, বন্ধু বলে বন্ধু বলে বন্ধু বলে ডাকবো তোমায় আমার মনে বাসনা। সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হইতে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। পালা গানের সাউন্ডটা আগের মতো নাই, আপনার মাইকটা অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, রিভার্বটা একটু কমিয়ে সাউন্ডটা বড় করে দেন, লাউড করে দেন। হ্যালো, বড় হয় নাই। হ্যালো, না বড় হয় নাই। হ্যালো, আজকে শরীয়ত মারফতের পালা অনুযায়ী আমার যে কথা ছিল আলেম সাহেবের কাছে, তার প্রত্যেকটি কথার সূত্র অনুযায়ী অত্যন্ত সাবলীল ভাষা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, জবাবের কোনো অভাব আমাদের মধ্যে নাই, অত্যন্ত চমৎকার দার জবাব। সেই আমার কথা আমি বেশি কথা বলবো না বাবা, আমার কথা হলো যে নামাজ বেহেস্তের চাবি, এটা আমি অস্বীকার করি না, আমি কখনোই অস্বীকার করি না। আমার পয়েন্টটা ছিল এই জায়গায় বাবা, নামাজ যদি বেহেস্তের চাবি হয়, সুরে মাউনে আল্লাহ কেন এই কথাগুলো বলল? মাউনের ব্যাখ্যা আপনি দিছেন অত্যন্ত চমৎকার, আমার খুব ভালো লাগছে, কিন্তু আমারে আপনি দোষী বানায়েন না, আমারে দোষী বানায়েন না। আমি চাই যে আপনার মুখ থেকে দুইটা সত্য কথা যেন বের করতে পারি। আজকে সত্য কথা আপনি এত কইবেন না, যদি আমি তাও জানি পালায় যদি আবার একটু সত্য কথা তো আপনি কইবেনই, কারণ যা কোয়া প্রয়োজন তা কইবার গেলে একটু ল্যান্ডটা শ্রুত হয়ে যাবে বাবা। ল্যান্ড শ্রুত হইতে গেলে দুই একটা কথা এদিক সেদিক আপনার হবে, এটা আর কেউ টের না পাইলে আমি কিন্তু টের পাই, এটা আমি টের পাব। আমাদের এই গানটা হলো সুফিজম, আমার এই গানটা হলো সুফিজম সুফিবাদ, একটা হলো সুফিবাদ আর একটা হলো বাউলবাদ। যে আপনারা যে ফকির, আপনারা যে পীর মুর্শিদ, আপনারা যে কালেমা পড়ান মুরিদ করান, তখন কোন কালেমা দিয়ে আপনি মুরিদ করান, বলছে কিনা কথাটা? প্রশ্ন তার অনেক ভালো। হালাল হারাম মাকরু মুবা, সুন্নাত ফরজ নফল ওয়াজিব, চারটা হলো এবাদতের মধ্যে। আল্লাহর হুকুম ফরজ, প্রিয় নবীজির হুকুম হলো সুন্নাত, নফল নিজের, আমার ওয়াজিব আছে, তাহলে হালাল আছে, হারাম আছে, মাকরু আছে, মুবা আছে, সুন্নাত আছে, ফরজ আছে, নফল আছে, ওয়াজিব আছে। কালেমাটা কি? আপনার উস্তাদের একটা গান আছে, সাবুত কালেমা মানব দেহ পৈরা লওগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবেন।
যারা মাদ্রাসায় লেখাপড়া করে, মসজিদে লেখাপড়া করে, আমি তাদেরকে ছোট করব না, তাদেরকেও আমি ছোট করব না। আপনি যেহেতু বলছেন, দামি একটা কথা বলছে যে আমি ফকির, আমি চাইরেন আর আলেম হইয়া কি 1500 টাকা বেতন লইয়া চাকরি করি, আমি এই আলেম, আমি কি ফকির রে? দুইটা কথা এদিক সেদিক বলতে পারি? আমিও কোনো আলেম রে কোনো কথা বলবো না, কারণ আলেমের মধ্যেও জালেম আছে, ফকিরের মধ্যেও ফকর আছে। আলেমের মধ্যেও জালেম, ফকিরের মধ্যেও ফকর। এই জন্য যারা মসজিদ মাদ্রাসা মক্তবে কালেমা পাঠ করে, ইমানে মুজমাল পড়ে, ইমানে মুফাসসাল পড়ে, কালেমা শাহাদত পড়ে, কালেমা তাওহিদ পড়ে, কালেমা তামজিদ পড়ে, কালেমার উদ্দক কুফর পড়ে, তারা কি পড়ে? কালেমা কি করে? কথা কর না কে, কালেমা পড়ে, তারা কালেমা পড়ে। আর আপনার প্রশ্নের উত্তরের কারণে আমার বলতে হয়, যারা পীর মুর্শিদ হয়, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, এরা কখনোই কলেমা পড়ে না। এরা কি হয়? কলেমাকে সচ্চকে, এরা কালেমা পড়ে না, এরা কলেমাটাকে সচ্চকে দেখে। কালেমা হলো দেখার জিনিস। যারা পীর মুর্শিদ ওলি আউলিয়া পাগল মস্তান আল্লাহওয়ালা, যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে, যারা আল্লাহ মহান তার জাতের সাথে লয় হয়ে গেছে, একাকার হয়ে গেছে, এই দেহের সমস্ত কিছু আল্লাহকে উৎসর্গ করে দিয়ে একজন হাক্কানি পীরের দরবারে তার জীবন যৌবন মন প্রাণ দেহ শরীর যা আছে সমস্ত কিছু অর্পণ করে ওই জাতের সাথে যে লেখা একেবারে একাকার হয়ে গেছে, সে আর কখনো মুখ দিয়ে কালেমা পড়ে নাই, ও যেন নিজেই কালেমা হয়ে গেছে। এই জন্য আমাদের খন্দকার হাসানুল্লাহ নাটোর জেলা সিংরা থানা, উনি একটি গানে বলেছে, দেখিয়া নয়নে পাঠ কর জবানে দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লা। তাহলে পীর মুর্শিদরা হলো কলেমাটাকে সচক্ষে দেখে, কলেমা এগুষ্টি পড়লে কুফর, না এগুষ্টি না পড়লে কাফের, কালেমার জাত সেফা তরুজ নজুল ফানা বাকা নফি এজবাত মোকাম মঞ্জিল আশেক মাসেক সুন্নত ফরজ, কলেমাটা এত ছোট না, কলেমাটা বিশাল বড়। কালেমার হরফের মধ্যে আছে 24, 12 হরফ শামস, 12 হরফ কামার। শামস রসুল পাক প্রিয় নবীজি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম, তিনি তার পবিত্র জবানে বলেছে, আনা শামস আলী আল কামার, আমি হইলাম সূর্য, মাওলা আলী হলো চন্দ্র, চন্দ্রের কোনো আলো নাই, সে যেন সূর্যের আলোয়ে আলোকিত। আমার মাওলা আলী, সে আমার গুণেই গুণান্বিত, এই জন্য শামস কামার আখল মিনাল হুয়াল সাইয়া সুপুরি তুনাজিনা অকুলা অকুবাতকা রূপ রেখা সেকেল সুর সার গন্ধ অরুণ নজুর রূপ রেখা রূপ নাফস, এই কালেমার মধ্যে লুকিয়ে আছে। কালেমা ছোট না, কালেমা কোরআন কালামের মধ্যে নাই, কেন নাই? কালেমা 12 12, লা ইলাহা ইল্লাল্লাহু 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো 12, এই জন্য 12 12 হলো 24। 12 12 কত? 24। আচ্ছা 24 12 এমনই একটা কথা, এটা নিঘুরে পৌঁছিয়ে গেলে এই কালেমাটা কোরআনে নাই, কিন্তু এই পৃথিবীটা ওজন দিলে কালেমার কাছে
পৃথিবী ছোট হয়ে যাবে, কালেমাটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য পীর মুর্শিদ যারা তারা কালেমাকে সচক্ষে দেখে। তারপরে পড়ারও দরকার আছে বাবা, আমি যে পড়ব না তা না। আমান্তু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসূলহি ও মিলা আখিরাল কাদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাল্লাহ সানি আলাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন ওয়া রাসূল রাব্বুল আলামিন। এই জন্য পড়ারও দরকার আছে। শরীয়তে হলো পড়া, আর মারফতে হলো সচকে। এখন একটা হাদিসের কথা আবার বলতে হয়, হাদিসের কথা তো বলতেই হবে। প্রিয় নবীজি, তার একজন সাহাবা ছিল, তার নাম ছিল নফল ইবনে উরাকা। নফল ইবনে উরাকা মৃত্যুর সাথে যখন বান্দা লড়ে, সমস্ত সাহাবায়ে একে একে তাকে দেখা দেখা শেষ দেখা দেখে তাকে বিদায় করে দিয়ে আসে যে আমরা তোমার বিদায় জানালাম, মালিক যেন তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যায়। আল্লাহ রসুল যখন এই সংবাদ শুনল যে আপনার পানাদিক প্রিয় সাহাবা, তার নাম হলো নফল ইবনে উরাকা, মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়ছে, মনে হয় যে আর কিছু সময় বেঁচে আছে, তারপরে আর এই পৃথিবীর মুখ সে দেখতে পাবে। আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে নফল ইবনে উরাকাকে দেখতে গিয়েছিলেন। দেখেন, এই প্রশ্নটা আপনার কথার কারণে আমার এই কথাটা চলে আসছে। এই কথাটা বললে একেবারে কলেমাটা যে কি একার বোঝা যাবে, যে এই প্রশ্নের উত্তর দেওয়ার কারণে একেবারে কথাটা ফয়সালা হয়ে যায়। নফল ইবনে উরাকার কাছে যখন প্রিয় নবীজি গেল, আমার নূর নবীজি গিয়ে বলল, নফল ইবনে উরাকা, তোমার হাল হাজিশন বেশি ভালো না, তুমি একেবারে নাড়াচাড়া করতে পারো না, হাতও নড়ে না, পাও নড়ে না, শুধু কণ্ঠ দেশে যেন এই জায়গাটা একটু একটু নাড়াচাড়া দিতেছে। হ্যাঁ, একজন সাহাবা বলল, নফল ইবনে উরাকা ভাই, তুমি একবার পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নফল ইবনে উরাকা আর কালেমা পড়ে না, হাতও নড়ে না, পাও নড়ে না, বক্ষদেশ নড়ে না, পৃষ্ঠদেশ নড়ে না, তার শুধু এক ধ্যানে, তার দুই নয়নে ভরে আমার প্রিয় নবীজির পবিত্র নুরি চেহারাটা, আমার হুজুর পাকের পবিত্র চেহারা মুবারক এক ধ্যানে তাকিয়ে তাকিয়ে শুধু দেখতেছে। দেখতে 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 যতটুকু আমার রসুল তার সামনে ছিল, সে আর অন্য পলক দেয় নাই, শুধু তার প্রিয় নবীজির চেহারা মুবারকটাই তিনি দর্শন করছে, দেখছে। আর দেখতে দেখতেই আস্তে আস্তে দুই চোখ বন্ধ হয়ে গেছে। একজন সাহাবা বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মুখে নফল ইবনে উরাকা, ও তো কলেমা পাঠ করে নাই, ও কলেমা পাঠ করে নাই, ও কাফের হইয়া মৃত্যুবরণ করল। আমার রসুল সেদিন বলেছ, তুমি কি বুঝতে পারছ? তুমি তো বুঝো নাই, তুমি চুপ থাকো, তুমি এখানে কথা বলতে আসিও না। আমার প্রাণাধিক প্রিয় জলিল কদর সাহাবা নফল ইবনে উরাকা, সে মুখ দিয়ে ঠুট দিয়ে নাড়াচাড়া করে যদিও সে কলেমা পাঠ করে নাই, ও যেন কালেমাকে সচক্ষে দর্শন করেছে, ও যেন কালেমাকে সচক্ষে দর্শন করেছে, আমার নবীকে দর্শন করেছে, তার আর কালেমা দেখার প্রয়োজন হয় নাই। আর যখন মুর্শিদের কাছে মুরিদ হয়, মুর্শিদ বলে, বাবা তুমি আমাকে তাকিয়ে দেখো, আমি তোমাকে তাকিয়ে দেখি, দুইজন দুইজনকে দেখে, গুরুর চোখে ভক্ত, ভক্তের চোখে গুরু, এই যে গুরুর সাথে ভক্তের সাথে নয়নে নয়নে প্রেম বরিশনে একটা প্রেমের মিলন হয়, এই মিলন হয়ে গেলেই তার একজন ভক্ত যে তার গুরুকে দেখে, তখন আর কলেমা দেখার বাকি থাকে না, তখন আর কালেমা দেখার বাকি থাকে না।
প্রশ্নের উত্তর একটা দিলাম, নামের বলে অথয় জলে পাথরও বাসিয়া যায়, এটা আপনারা জানেন। তার নাম ছিল আল্লাহর অলি খাজা খান জাহান আলী, সিলেটের পাহাড়ের উচ্চ দেশে দাঁড়িয়ে সাগরের পাথরকে বলতেছে পাথর, এখানে তো সারাটা জীবনই কাটিয়ে দিলি, চলে যা খুলনাতে, যা খুলনাতে খান জাহান আলী, চলে যা সেখানে দেখ ষাট গম্বুজের একটা মসজিদ হইতেছে, পারলে তুই পাথর ওই মসজিদের কাজে যায় একাকার হয়ে যা। তখন আল্লাহর রহমতে আল্লাহর কুদরতি শক্তির জোরে পাথর আর সেখানে থাকে না, দেখে যে আল্লাহর কুদরতি শক্তির জোরে পাথর বলে, হে আল্লাহর অলি আপনি দে আমাদেরকে যাইতে বলছেন, আমরা যে যাবো, আমরা তো খান জাহান আলীর পাশেই যে মসজিদ, হ্যাঁ ছেলে কি খুলনাতে যে মসজিদটা হইতেছে ষাট গম্বুজের মসজিদ, এই মসজিদ যেখানে হইতেছে হে জায়গা তো আমরা চিনি না। তখন একটা পাথরকে ইশারা করেছিল আল্লাহর অলি খান জাহান আলী, সঙ্গে সঙ্গে খান জাহান আলী ওই পাথরের মধ্যে আহরণ কইরে চইলা আসছে খুলনা, যেখানে হয়েছে ষাট গম্বুজের মসজিদ, তার নাম হলো হযরত খাজা খান জাহান আলী রহমাতুল্লিলা আলাই। দুইটা প্রশ্নের উত্তর দিলাম, একটা গান আমি গাবো, তারপরে তারকে আমি দুই একটা কথা জিজ্ঞাসা করবো। আপনাদের আপনাদের কি খারাপ লাগে বাবারা? আরে মানুষ জানতে হলে সেই নিগুড় তত্ত্ব, জানতে হলে সেই নিগুড় তত্ত্ব, বাবারে মানতে হবে গুরু সত্য, নীলান্বিত দেখবি যার সাক্ষাতে রে গোপন পথে, সাধনা সা থাকতে চলো মারফতে, সাধনা কুলবিল মুমিনিন আরশে আসছে হাওয়াই মিশে, পঞ্চরসে আদম সুরাতে দেখো, কুলবিল মুমিনিন আরশে সাইরই আসছে হাওয়াই মিশে, পঞ্চরসে আদম সুরাতে দেখো, নিলেই রবকে পাবি, হাওয়া বিবি তিনজনা একসাথে পাবি, হাওয়া বিবি তিনজনা একসাথে রে গোপন পথে, আগে করো আত্মশুদ্ধি ভুইলা যাওই বিদ্যা বুদ্ধি, সাধন সিদ্ধি হবে জ্ঞান চোখেতে বাবা, আমাদের বিল্ডু ভাই শ্রদ্ধা জানাই, দয়া করে আমাদের মনসা এসে বসবেন, আপনার প্রতি আমার প্রাণডালা ভক্তি, যারা আপনার সাথে আসছেন আমি তাদেরকেও প্রাণডালা সালাম শ্রদ্ধা জানাইলাম। আগে করো আত্মশুদ্ধি ভুইলা যাও ওই বিদ্যা বুদ্ধি, সাধন সিদ্ধি হবে জ্ঞান চোখেতে, তোমার নয় দরজায় দিলে তালা বন্ধ হবে রিপুর জ্বালা, খেলবি খেলা আপনই ইচ্ছা,
আগে করো আত্মশুদ্ধি, ভুইলা যাও ওই বিদ্যা বুদ্ধি, সাধন সিদ্ধি হবে জ্ঞান চোখেতে তোমার। তোমার নয় দরজায় দিলে তালা, হবে রিপুর জ্বালা, এই দরজায় দিলে তালা বন্ধ হবে রিপুর জ্বালা, খেলবি খেলা আপন ইচ্ছাতে বাবা, খেলবি খেলা আপন ইচ্ছাতে রে গোপন পথে। সুশীলে কয় শরীয়ত মিয়া, নাইবে রসুল জানিয়া, প্রাণ সপে দাও মুর্শিদের খেদমতে তোমার। সুশীলে কয় শরীয়ত মিয়া, আরে বাবা নাইবে রসুল জানিয়া, প্রাণ সপে দাও মুর্শিদের খেদমতে তোমার। আরে বাবা থাকতে করো মরার খবর, থাকতে করো মরার খবর, পাটিতে মিটবে না কবর, মরার খবর মাটিতে মিলবে না খবর। হবি অমর নাম রবে জগতে বাজান, হবি অমর নাম রবে জগতে রে গোপন পথে। ওলাও জুরবির রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন্নাস মিন শাররিল ওয়াসি ওয়াসিল খান্নাস, আমার জানা দরকার এনে কয়টা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন্নাস মিন শাররিল ওয়াসি ওয়াসিল খান্নাস, আল্লাহ জিওয়াসু বিসুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুরা নাসের মধ্যে এত নাস কেন, এই নাস দিয়ে আল্লাহ কি বুঝাইছে দয়া করে বুঝিয়ে দিবেন বাবা, দয়া করে আমাদেরকে বুঝিয়ে দিবেন নাসের ব্যাখ্যা কি। এখানে নাস আর খান্নাস কেন আল্লাহ দিল জানারই বা দরকার আমার, নাসও আছে খান্নাসও আছে, মর্দুদ শয়তান ইবলিস খবিজ আজাজিল মকাররেমা মকরম মুআল্লামুল মালাকুত মুআল্লামুল মালাইকা, সেখানে কেন বলা হইল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসি ওয়াসিল খান্নাস। ক্ষমা চেয়ে নিলাম, পাইলাম যখন বাবের মহাজন, এই জন্য জানতে হয় এই কথার হাকিকত, যার তার কাছে জিজ্ঞেস করা মোটেও সঠিক নয়। আমার মধ্যে খান্নাস আছে বাবা, দেখিয়ে দিবেন মরে, খান্নাসকে আলাদা করে নামাজ পড়তে হয় আমি বলতেছি আপনাকে। খান্নাস মুক্ত হওয়ার কর্মটাই বা কি,
হাক্কানি আলাম যখন পাইলাম আবার আমার বাবাজি। আর তো আমার কথা নাই সবারে জানাই, মুর্শিদ প্রেমের পাগল যারা রে তারে দেখলেই সে না যায়। আমি এই পর্যন্ত আলোচনা রাখলাম। রশিদ সরকারের লেখা একটা গান আমার গাইতে হবে, আপনারা কৃপা করে চরণধুলি দিয়েছেন আপনারা অনেক, আমি সর্বাগ্রে সবার চরণে ভক্তি শ্রদ্ধা জানিয়ে ক্ষমা চেয়ে নিলাম। পালা গানের একেবারেই শেষের দিকে আমরা চলে আসছি, পর্যায়ক্রমে গানের ধারাবাহিকতা আমাদের একেবারেই শেষে। এখন যে শ্রোতাবৃন্দ আছেন, দু একটা গান করেই হয়তো আজকের গান এখানেই সমাপ্ত ঘোষণা করা হবে। পালা গান করতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক কথা বলার প্রয়োজন হয়, জানার জন্য অনেক কিছুই থাকে। একজন আরেকজনকে প্রশ্ন করে, একজনে প্রশ্ন করে আরেকজনে জবাবদিহিতা করে, এটা হলো বিচার গানের দ্বারা। সেই বিচার গানের ধারা অনুযায়ী আমাদের গান করতে হয়। এই যে বাম স্তনের দুই আঙ্গলি নিচে একটি জায়গা আছে, এটাকে লতিফায় কাল বলা হয়। আমি বলেছিলাম মানব দেহের মধ্যে ফজরও আছে, জোহরও আছে, মাগরিবও আছে, এশাও আছে, বেতের নামাজও আছে। যা আছে যে আছে কোথায় আছে, আছে কোথায় আছে? এই ফজরের ওয়াক্তে যে দুই রাকাত ফরজ নামাজ, এটা এই দেহের মধ্যে ত্বকের সাথে একাকার হয়ে যাওয়া। কারণ আমার এই দেহের চামড়া মানে ত্বক, এই চামড়াটা দুইটা জিনিস অনুভব করতে পারে, একটা হলো ঠান্ডা আর একটা হলো গরম। ত্বকের সাথে ফজরের ওয়াক্তের দুই রাকাত ফরজ নামাজের সাথে একান্ত হুবাহু মিল করেছেন। যারা সাধক, যারা প্রেমিক, তারা এই নামাজের সাথে আর দেহের চামড়ার সাথে লয় করে দিয়েছে। আর আমার জিহ্বার সাথে হলো জোহরের নামাজ, কারণ জিহ্বার মধ্যে তিতা, মিঠা, লবণাক্ত, মিষ্টি, একটা মানব দেহের মধ্যে যে আমার দেহের মধ্যে যে জিহ্বা, দশটা ইন্দ্রিয়র একটাও ইন্দ্রিয় হলো জিহ্বা। হস্তপদ লিঙ্গ গুর্জ মুখমণ্ডলী চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা লিঙ্গ উপস্থ, এই দেহের মধ্যে যে দশটা ইন্দ্রিয় শক্তি আছে তার একটা হলো জিহ্বা। এই জিহ্বার এমন পাওয়ার, কোনটা তিতা তাও বলতে পারে, কোনটা মিষ্টি তাও বলতে পারে, কোনটা লবণাক্ত তাও বলতে পারে, কোনটা একেবারেই তিতা সেটাও বলতে পারে। তাহলে তিতা, লবণাক্ত, মিষ্টি, নুনকুটা, এই চারটে ধরার ক্ষমতা জিহ্বার মধ্যে আছে। এই জন্য জোহরের নামাজ হলো জিহ্বার সাথে একাকার হয়ে যাওয়া। তারপরে কান, এই যে আমার দেহের একটা অঙ্গ, আমার প্রত্যেকটা মানুষের যে কান, কানে সামনেও শুনে, পিছনেও শুনে, ডাইনেও শুনে, বামেও শুনে, এটা হলো আসরের নামাজের চার রাকাত ফরজ নামাজ।
এমনি করে মাগরিবের নামাজ হলো তিন রাকাত, মাগরিবের নামাজ হলো তিন রাকাত, এটা হলো চোখের সাথে একাকার হয়ে যাওয়া। চোখ ডাইনে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছনে দেখে, এই জন্য মানব দেহের মধ্যে মাগরিবের নামাজও আছে বাবা। মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ এটাও মানব দেহের মধ্যে আছে, জোহরের চার রাকাত ফরজ নামাজ এটাও দেহের মধ্যে আছে। এই জন্য বলছি ফজরের দুই রাকাত ফরজ নামাজ এটাও দেহের মধ্যে আছে। এই জন্য দেহের অঙ্গ এশার নামাজও আছে, অঙ্গ প্রত্যঙ্গ দেহের নিয়ামাবলী, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ কর্মইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় হস্তপদ লিঙ্গ গুর্জ মুখ মণ্ডলী চক্ষু কর্ণ নাসিকা ত্বক বাত জিব্বা লিঙ্গ, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমস্ত কিছুর মধ্যে ফরজ লুকিয়ে আছে, সুন্নত লুকিয়ে আছে, মুস্তাহাব লুকিয়ে আছে, ওয়াজিব লুকিয়ে আছে, নফল লুকিয়ে আছে। কেউ যদি চিনতে পারে সে আমলে বাস্তবায়ন করে একজন খাঁটি ফকির হইতে পারে। বাম স্তনের দুই আঙ্গলি নিচে লতিফায় কল আকফা কফি সের রুহ নাফ কাল, এই কাল হলো উল্টা, এটা কলসিরি নাই কিন্তু ধরনটা হলো নিচের দিকে মুখ, অর্থাৎ কালবের মুখ হলো নিচের দিকে। আর কাল কোনোদিন সাতরা না, কালব একটাই, দরজ হইল সাতরা, কালব কোনদিন সাতরা না, দরজা কারো মতে দরজা, কেউ কইছে মুকাম, কেউ কইছে পর্দা, কেউ কইছে জানালা, কেউ কইছে ছিদ্র, নুরি, সোয়াত, সোয়াব, হলুদ, সান্নাতুল, মাওয়া, কাল, এরকম ছয়টা মতান্তরে সাতটা ছিদ্র বা মুকাম বা পর্দা বা জানালা আছে। ইহা কখনো কখনো একটি দরজার মধ্যে রূপান্তরিত হয় যদি কোনো মানুষ কুম্ভদমের সাধনা করতে পারে। রেসক পের কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। এই পর্যন্ত আলোচনা, আর কোনো প্রশ্ন হবে না, আমি মন থেকে একটি গান গিয়ে বসে পড়বো।